রাজ্যে একটা চক্রান্ত চলছে, ষড়যন্ত্র চলছে। রাজ্য সরকারের সুনাম যাতে না থাকে, সুনাম যাতে ব্যাহত হয়, সেই জন্য কংগ্রেস এবং সিপিএম যৌথভাবে এটা চক্রান্ত করছে এবং ষড়যন্ত্র করছে, এবং এটা ফাঁস হয়ে গেছে, এটা জনগণের কাছে ফাঁস হয়ে গেছে। এবং ফাঁস হওয়ার পর যখন দেখলো আর কোনো চক্রান্ত বা ষড়যন্ত্র কাজ হচ্ছে না, তখন মুখ্যমন্ত্রীর পরিবার নিয়ে পর্যন্ত চক্রান্ত এবং ষড়যন্ত্র শুরু হলো। এই জন্য ভারতীয় জনতা পার্টি চুপ থাকতে পারে না, তারা সেজন্য এই চক্রান্তের বিরুদ্ধে, ষড়যন্ত্রের বিরুদ্ধে আজকে একটা বিক্ষোভ মিছিল করতে যাচ্ছে। এটার জন্য মূলত এই আজকের এই বিক্ষোভ মিছিল বা ধিক্কার মিছিল যাই বলবেন, এই আজকে এটা আয়োজন করা হয়েছে। আমরা আপনারা জানেন যে কংগ্রেস এবং সিপিএম দল সম্পূর্ণ জনবিচ্ছিন্ন, এবং রাজ্যে যতগুলি বুথ আছে সবগুলি বুথে তাদের এজেন্ট দেওয়ার যাদের ক্ষমতা নেই, যারা গত নির্বাচনে কংগ্রেস মাত্র ভোট পেয়েছে 42,100, সারা রাজ্য মিলে আমরা এক এক কেন্দ্রে এক একজন ভোট পাই 30,000-40,000, সারা রাজ্যে কংগ্রেস গত বিধানসভা নির্বাচনে ভোট পেয়েছিল 42,100, সিপিএম ভোট পেয়েছিল 9,93,000, বিজেপি একা ভোট পেয়েছে 10,25,000, এবং IPFT আমাদের সহযোগী দল তারা ভোট পেয়েছে 1,73,000। গত এক বছরে সিপিএম থেকে 3,20,000 ভোটার বিজেপি দলে যোগদান করেছে। আজকে তারা জনবিচ্ছিন্ন, মানুষ তাদের সাথে নেই এই জন্য। এবং দেখবেন, আপনারা হিসাব করে দেখবেন, আমরা তো মিডিয়া, যখন ভোট গণা হবে 23 মে দেখবেন দুই কেন্দ্র মিলে বিজেপি প্রার্থী ভোট পাবে কমপক্ষে 13 লক্ষ, কমপক্ষে 13 লক্ষ, সব জনা বারবার বলছি কমপক্ষে 13 লক্ষ ভোট হবে। ভোট আজকে হোক, কালকে হোক, আবার রিপোল হোক, আবার রিপোল হোক, যত হোক, মানে সবসময় ভোট পেলে দেখবেন মিনিমাম 13 লাখ কমে ভোট পাবে না। যদি আবার ভোট হয়, ভোট আবার বেড়ে যাবে, কারণ দিন দিন মানুষ বিজেপির দিকে যোগদান করছে এবং কংগ্রেসের তো নেই। এবং কংগ্রেস এবং সিপিএম এরা যেভাবে ষড়যন্ত্র করছে, এরা গোপন প্রেম করছে, একজন প্রেমিক আরেকজন প্রেমিকা দুজনের মধ্যে সম্পর্ক চলছে। তাদের দিল্লিতে যখন তারা ইলেকশন কমিশনে যায়, তখন আরেকটা দল এখানে স্কোয়াডিং করে, আবার এখানে যখন স্কোয়াডিং করে তখন দিল্লিতে আরেকটা দল ডেপুটেশন দেয়। তো এই জন্য এই যে চক্রান্তটা, ষড়যন্ত্রটা, এটা ফাঁস হয়ে গেছে মানুষের কাছে। এবং বিশেষ করে এখানকার যে চিফ ইলেকটোরাল অফিসার, উনি কিন্তু চক্রান্তের একজন নায়ক। এটাই তো আপনাদের দরকার বোধ হয় এই সেন্টেন্সটা আমি বলি কিনা, এই যে বর্তমানে যে সিইও উনি কিন্তু চক্রান্তের নায়ক। ওনার কোনো ব্যক্তি স্বার্থ রয়েছে, কোনো রাজনৈতিক স্বার্থ রয়েছে? সিপিএম এবং কংগ্রেসের সাথে গোপন আঘাত করে বিভিন্ন রকম ষড়যন্ত্র করছে, এটা রাজ্যের মানুষ আজকে দিবালোকের মতো স্পষ্ট। লুকিয়ে রেখে লাভ নেই, এবং যেটা করছে ভূ ভারতে, আজকে 11 তারিখ ভোট হয়েছে, আজকে হলো আরেকটা 11 চলে আসছে, প্রায় আজকে 2 তারিখ, তো আরেকটা 11 চলে আসছে, এখনো ডিসিশন দিচ্ছে না। এই যে জিনিসটা ভারতবর্ষের ইতিহাসে, যে যেটা নির্বাচনের ইতিহাসে কখনো এই কথা লেখা নেই যে সিদ্ধান্ত এতদিন ঝুলিয়ে রাখে, এটার পিছনে বিরাট ষড়যন্ত্র রয়েছে, কনস্পিরি রয়েছে। এর বিরুদ্ধে আমাদের দায়িত্ব বিজেপির মানুষকে জানানো, আমরা সে। এবং আরেকটা চক্রান্ত চলছে যে মুখ্যমন্ত্রী আজকে এই রাজ্যে সচিন সিং থেকে আরম্ভ করে এই বিপ্লব দেব পর্যন্ত যতজন মুখ্যমন্ত্রী হয়েছে, আমি সবার প্রতি শ্রদ্ধা রেখে বলছি, এত ইতিবাচক মুখ্যমন্ত্রী, অর্থাৎ সততা এবং ইতিবাচক মুখ্যমন্ত্রী, আগে তারা ভালো থাকলেও এতটাই ইতিবাচক ছিলেন না রাজ্যের উন্নয়নে। আজকে রাজ্য কোথায় চলে যাচ্ছে আপনারা জানেন, একটা সংস্থা সার্ভে করেছিল, অল ইন্ডিয়া সার্ভে, সেই সার্ভেতে বলছে বেকারত্বের হার 7% কমিয়েছে উইদিন 1 ইয়ার, ইট ইজ এ টোটাল ক্রেডিট, ইট গোজ টু বিপ্লব দেব। তো সেজন্য আজকে এই বিপ্লব দেবের যাতে পরিবারের যাতে সম্মানহানি করা যায়, একটা চক্রান্ত চলছে। আপনারা জানেন এর মধ্যেই বিভিন্ন মামলা মোকদ্দমা হয়েছে, এই ষড়যন্ত্রগুলি মানুষের কাছে জানানো উচিত। এই জন্য আমরা এটা আজকে ধিক্কার মিছিল বা
বিক্ষোভ মিছিল আমরা করতে যাচ্ছি।